নমস্কার বন্ধুরা, ধরিত্রী ব্লগে আপনাদের স্বাগত। আর সবাইকে জানাই গুড মর্নিং। আজ আমাদের গ্রামের বাড়িতে মনসা পুজো, সেই জন্য আমরা সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে গেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকেও দেখাই আমাদের গ্রামের বাড়ির পুজো। আমার শ্বশুর বাড়ির অধিষ্ঠাত্রী দেবী মনসা দেবী, আর প্রতিদিন পুজো করা হয়, আর বছরের বিশেষ একটা দিনে বড় করে পুজো হয়। আর এইখানে যাদের মানসিক থাকে তারা প্রতিমা দেয়, আর এখানে সাতটা প্রতিমার পুজো হচ্ছে। আমি শুনেছি যে আমার শ্বশুরবাড়ির এই মনসা পুজো অনেক বছরের পুরনো পুজো, 50 বছরেরও বেশি হবে। মনসা পুজোতে সারাদিন উপোস থেকে রাত্রে সবাই মিলে, যারা উপোস থাকে তারা সবাই মিলে পুকুরে গিয়ে স্নান করে, আবার ঘট ডুবিয়ে নিয়ে আসা হয়। ঘট ডুবিয়ে নিয়ে আসার পর থেকে পুজো স্টার্ট হয়ে যায়, সকাল পর্যন্ত পুজো চলে। তারপর আবার স্নান টান সেরে বড় করে আবারও পুজো শুরু হয়। তো এখন আমরা সেই পুজোটাই করছি, আর যত লেট হবে তত এখানে ভিড় বাড়তে থাকবে, তখন মানে চান্স পাওয়াই যায় না, খুব লেট হয়ে যায়। তো তোজোর যেহেতু আবার টিউশন আছে, তারপর আমাদের হায়দ্রাবাদ যাওয়ার আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো চলুন এখন আমরা পুজোটা কমপ্লিট করে নিই।
পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা গরম গরম খিচুড়ি খেয়ে নেব। আর খিচুড়ি খেয়েই একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়ব, কারণ 2:30টার সময় প্রজুর মেদিনীপুরে টিউশন আছে। টিউশন শেষে আমরা খড়গপুরের বাড়িতে এসে পৌঁছালাম, তখন একদম সন্ধে হয়ে গেছে। আর কালকে যেহেতু আমরা হায়দ্রাবাদ যাব, সেই জন্য কিছু কাজ আগের থেকে গুছিয়ে রাখব। এখনও জামা কাপড় প্যাকিং করা হয়নি, তাই যতটা সম্ভব আগের থেকে কাজ গুছিয়ে রাখার চেষ্টা করব আজ রাতেই। 10:00 যেহেতু ট্রেন আছে, সেই জন্য বেশি সময় পাবো না, তাই আমি আদা রসুন বেটে রাখলাম, পেঁয়াজ কুচি করে রাখলাম, আর মাংস ধুয়ে রাখলাম, আর একটু আলু ভাজা করে নিয়েছি। সেই আলু ভাজাটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, সকালে না হলে টাইম পাবো না।